ইসলামিক বই কি অজুর ছাড়া পড়া যাবে? যেহেতু বইয়ে কিছু কিছু জায়গায় কোরআন আয়াত ও হাদিস থাকে, ইসলামিক বইয়ে যদি কোরআন কারিমের আয়াত হাদিস থাকেও, হয়তো পুরা বইয়ে দুই চারটা হাদিস আছে, দুই চারটা আয়াত আছে, তো বিনা অজুতে সে বইগুলো পড়া যাবে, বিনা অজুতে সে বইগুলো পড়া, যেহেতু সেই বইগুলোর সিংহভাগ বেশিরভাগই হলো অন্য সাধারণ কথা, কোরআন হাদিসের সরাসরি কোটেশন আলা কথা, কোট করা কথার পরিমাণ অনেক কম, সেজন্য সেটা বিনা অজুতে ধরা যাবে। তবে ওই আয়াতের অংশগুলো সরাসরি টাচ করা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, বিরত থাকবেন। আর এই বইগুলো যদি আপনি কোরআন হাদিসের আলোকে অজু করে পবিত্র অবস্থায় পড়তে পারেন ভালো, কিন্তু বিনা অজুতে ধরলে যে গুনাহ হবে ব্যাপারটি সেরকম না। বাবার মৃত্যুর পর একমাত্র মেয়ে জীবিত, এখন বাবার সম্পদগুলো কে ভোগ করবে, চাচারা নাকি মেয়েটি? দরকারি প্রশ্ন। যাদের একজন মাত্র মেয়ে সন্তান আছে, তারা মৃত্যুর পর তাদের সম্পদের সবটুকু মেয়ে একা ভোগ করবে না, সবটুকু মেয়ে একটা ভোগ করতে, মেয়ে যদি একজন হয় কোনো ব্যক্তির, তাহলে সর্বোচ্চ তিনি অর্ধেক পাবেন। সর্বোচ্চ কতটুকু পাবেন? 50%, যার সম্পদ আছে তার অর্ধেক। আর যদি মেয়ে একাধিক হয়, তাহলে তারা সবাই মিলে সর্বোচ্চ পাবে 2/3, 3/2। টোটাল সম্পদ রে ধরেন, টোটাল সম্পদ 60 লাখ টাকার, তাহলে 40 লাখ টাকা তারা সব মেয়েরা পাবে সমান হারে, বুঝতে পারছেন, যদি শুধু মেয়ে থাকে আর কি। আর মৃত ব্যক্তির কে কে আছে, তার মা আছে কিনা, তার ওয়াইফ আছে কিনা, তার ভাই বেরাদার আছে কিনা, কে আছে, সেটার উপরে ভ্যারি করবে যে বাকি 50%, একা থাকলে তো মেয়ে অর্ধেক পাইলো, বাকি অর্ধেক কারা পাবে, এটা ভ্যারি করবে। আর কারা কারা আছে, তাদের মধ্যে কিছু কিছু করে অনেকেই পাবেন, এই জন্য তালিকাটা উপর নির্ভর করবে যে কে কতটুকু পাবে, কিন্তু মেয়ের ব্যাপারটা নিশ্চিত, একা থাকলে কতটুকু পাবে 50%, আর একাধিক থাকলে 2/3, যদি শুধু মেয়ে থাকে, ছেলে যদি না থাকে। তো এক্ষেত্রে অনেক বাবা মা আছেন জীবদ্দশায় সব ওই মেয়ের নামে লিখে দিয়ে যায়, যাতে ভাইটায় আর কেউ কোনো কিছু না পায়। ওই যে আগে বলছি, আল্লাহ সম্পদ বন্টনের ক্ষেত্রে আমাদেরকে বেশি চালাকি করতে নিষেধ করেছে, বেশি চালাকি বুঝছেন, যে আরে সব অন্য মানুষ নেবে কেন, আমার মেয়েরে সব দিয়ে যায়, কে আপনার জন্য অধিক উপকারে আসবে আপনি নিজেও জানেন না, আল্লাহর নির্ধারণের পরে পণ্ডিতি করা উচিত না। এই একটা জায়গায় এসে এদেশের বেশিরভাগ মানুষ হারামখোরের কাতারে নিজের নাম লেখায়, নিজের অজান্তে হারামখোর হয়ে যায়, অথচ সে কোনো হারাম খায় না মাশাআল্লাহ, তো বোনের হক দেয় না, দিবেন তো সবাই ইনশাআল্লাহ, শতকরা 10% মানুষও পাওয়া সম্ভব না আমার মনে হয় এদেশে, কঠিন। যে শতকরা 10 জন মানুষ বোন এবং ফুফুদের হক পাই পাই করে হিসাব করে বুঝাই দিস, ভাইদের কথা কি বলবো, তাদের আর কি দোষ দেবো, বাপমা নিজেই তো আসামি, বাপমা নিজেই তো মেয়েদেরকে দেয় না, কয় মেয়েদেরকে দিলে এটা তো আরেকজনের বাড়িতে চলে যাবে। অনেক বাপমা বলে না, বলে যে মেয়েদেরকে যদি জমি জমা হিসাব করে সব দেওয়ার কথা, ওসিয়ত করে যায় যে বাবা আমি মরে গেলে কোরআন হাদিস অনুযায়ী তোমরা এতজন এতটুকু পাবা, অতএব সে এতটুকু অমুক ততটুকু পাবে, এটা দিও, এটা দিলে ছেলেরে দিলে সেটা তো আমার বাড়িতে থাকবে, আর মেয়েরে দিলে সেটা তো জামার বাড়িতে। আল্লাহ তাআলা কোরআনে একটা কথা বলছেন, বড় বড় চিন্তার বিষয়, আল্লাহ বলেছেন আওয়াউকুম আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের সন্তান সন্ততিরা, তোমাদের বাপদাদারা, তোমাদের ওয়ারিসদের মধ্যে কে তোমাদের বেশি কাজে আসবে, উপকারে আসবে, তোমরা কেউ বলতে পারো না। ছেলেকে মনে করতেছো ওইটা আমার আপন, ওইটাকে দিলে আমার সব আমার কাছেই থাকবে, ওই ছেলেই তোমার সবচেয়ে বড় দুশ্মন হয়ে যেতে পারে। মেয়েকে দিলে মনে করতেছো সেটা আরেকজনের সংসারে চলে যাবে, ওইটা আমার থাকবে না, অথচ মেয়েটাই তোমার সবচাইতে আপন এবং উপকারী হতে, চোখের সামনে হাজারো নজির আছে না নাই, দেখেন না ডানে বামে একটু তাকাইলে, আমি তো বহুত দেখি, আমার চোখের সামনে আমার পরিচিতদের মধ্যে এরকম আছে, জমি জমা সব বাপ মা ছেলেদেরকে লিখে দিয়ে দিস, যে না জানে মেয়েরা আবার পরে রেজাল করে, কেন বলে ছেলেদেরকে দিলে এটা আমাদের থাকলো, মেয়েদেরকে দিলে জামাই অন্য বাড়িতে চলে গেল জিনিসটা, পরে দেখা গেল ওই বুড়া বুড়িকে ছেলেরা আর ভাতও দেয় না, ক্ষয় খরচও, ওই যে মেয়েকে মেয়ের জামাইকে বঞ্চিত করছে, মেয়ের হক মাহরুম করছে, ওই মেয়ে মেয়ের জামাই তাদের আপন মায়ের মতো করে জামাই মানুষ করে, আর মেয়েও সারা জীবন মাকে টেনে যাচ্ছে, এরকম নজির আমার চোখের সামনে বহুত আছে, আপনাদের সামনে আছে না? তাহলে যে সমস্ত বাপেরা এ সমস্ত চিন্তা করে
সন্তানদের মধ্যে বৈষম্য করেন, মেয়েদের অধিকার নষ্ট করেন, তারা প্রস্তুত থাকেন, কপালে সিল পড়ে যাবে আপনার। হজ করতে করতে আপনার হজের এহরামের কাপড় স্তূপ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে নাজাত পাবেন না, কারণ আপনি মেয়েদের হক নষ্ট করেছেন। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভিডিও কলের মাধ্যমে বিয়ে পড়ানো যাবে কিনা, যেখানে উভয় পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন, ভিডিও কলের মাধ্যমে কিংবা ফোন কলের মাধ্যমে অনলাইনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বা বিবাহের আয়োজন করা, এটা জায়েজ আছে শর্ত সাপেক্ষে। এ ধরনের বিয়েতে প্রতারণার ভয় থাকে অনেক বেশি, প্রতারণার ভয় থাকে অনেক, একটা বলে দেখাইলো আরেকটা ধরাই দিল, ভিডিওতে একরকম দেখলো বাস্তবে এরকম ভয় এবং আশঙ্কা থাকে অনেক। শরীয়ত পারস্পরিক লেনদেন, বিয়ে শাদী, আর্থিক কায় কারবার, এগুলোতে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার সমস্ত ক্ষতিগ্রস্ত হওয়ার পথগুলা সব বন্ধ করে রাখছে। এই জন্য এই ফোন কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে বিবাহের জন্য ফোকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম একটা বিশেষ শর্ত আরোপ করেন। আরও কিছু শর্ত আছে, সে শর্তটা হলো যে কথার কথা ছেলে আছে সৌদি আরব বা আমেরিকাতে, মেয়ে আছে বাংলাদেশে, তাহলে ছেলে ওই প্রবাস থেকে ফোন কলের মাধ্যমে তার বাবাকে বা তার ভাইকে বা কোনো একজন মানুষকে, কার পরিচিত কাউকে দায়িত্ব দিবে যে কি অমুকের মেয়ে অমুককে এই এই গুণে গুণান্বিত, এই নাম দাম, তাকে আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব তুমি করবা, প্রস্তাব আমার, কিন্তু আমার পক্ষ থেকে প্রস্তাবটা তুমি শুনাই দিবা। তখন সে হবে উকিল, অভিভাবক, সে হবে কি প্রতিনিধি, সে হবে ওই ব্যক্তির কি প্রতিনিধি হিসাবে, সে এখানে দুইজন সাক্ষীর উপস্থিতিতে, দোনোপক্ষের লোকদের উপস্থিতিতে সে বলবে যে আমার ভাই বিদেশে যে থাকে, এই নামধাম, এই পরিচয়, তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিচ্ছি বা তারা প্রস্তাব দিবে, সে তার পক্ষ থেকে বলবে আমি তার পক্ষ থেকে প্রতিনিধিত্ব, যেহেতু সে আমাকে দিয়েছে সে প্রতিনিধিত্বের ক্ষমতা বলে তার পক্ষ থেকে আমি কবুল করছি। কথা কি বুঝাতে পারছি? এইভাবে করলে সেটা জায়েজ হবে, কারণ প্রতিনিধি নিযুক্ত করা এটা আর বিবাহের প্রস্তাব দেওয়া বা গ্রহণ করা দুইটার ভিতরে পার্থক্য আছে। এই জন্য ফোন কলের মাধ্যমে প্রতিনিধি নিযুক্ত করা যায়, কিন্তু বিবাহের প্রস্তাব বা গ্রহণ এটা করার ব্যাপারে ওলামা ইকরাম নিষেধ করেন এবং এইভাবে বিবাহের অনুমোদন করেন না। বুঝাতে পারছি বিষয়টা? এবং সেটা আমাদের কল্যাণার্থেই, যাতে করে আমাদের কেউ কোনো ক্ষতিগ্রস্ত না হয়, প্রতারণার শিকার না হয়। এবং আরও অনেকগুলো বিষয় সেখানে আছে, শুধু প্রতারণাই না, আর অনেকগুলো বিষয় আছে ফিকহি দৃষ্টিকোণ থেকে, তাওকিল বা উকিল বানানোর জন্য কী লাগবে, প্রস্তাব দেওয়া, প্রস্তাব নেওয়া বিবাহের, এটার জন্য কী লাগবে। তো সে সবগুলোকে অ্যানালাইসিস করে এই সিদ্ধান্তে ওলামা ইকরাম এসেছেন যে প্রতিনিধি নিযুক্ত করে তার মাধ্যমে প্রবাস থেকে একজন মানুষ বিয়ে কবুল করতে পারে, প্রস্তাব দিতে পারে। বুঝাতে পারছি বিষয়টা? এভাবে আপনি করতে পারেন।